বাংলা থেকে চিকিৎসা করাতে গিয়ে 20 জন আটকা পড়ে গেলেন ভেলোরে। চেন্নাইয়ের ভেলোরে তারা আটকা রয়েছেন, তার মধ্যে মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া একাধিক জায়গাকার মানুষ রয়েছে। দিশেহারা পরিস্থিতির মধ্যে রয়েছে তারা, খাবার একেবারেই তারা পাচ্ছে না, কারণ যে অর্থ ছিল সেই অর্থ প্রায় শেষের মুখে। এই পরিস্থিতিতে কিভাবে তারা খাবার জোগাড় করবে, কীভাবেই বা তারা নিজের জায়গায় ফিরে আসবে, সবটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এনটিপিডব্লিউপিকে দেওয়া ভিডিওতে তাদের করুণ আবেদনই চোখে পড়ল। কি বলছেন তারা সেখান থেকে, চলুন শুনে নি তাদের বক্তব্য। নমস্কার, আমি দেখছেন আমি এক ধরনের প্রায় 80% আমি হ্যান্ডিক্যাপ। আমি আমার ছেলেকে নিয়ে ট্রিটমেন্টে এসেছিলাম, আমার অপারেশনের ডেট ছিল, কিন্তু এই লকডাউনের জন্য টোটালি এটা ক্যান্সেল হয়ে যায়। আমার 23 তারিখ ফেরার টিকিট ছিল, কিন্তু এই অসহায় ছেলেকে নিয়ে আমি খুব বিপদের মধ্যে আছি, আমি বাড়ি ফিরতে পারছি না। সুতরাং আমার পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ, যেন যে কোনো প্রকার উপায়ে আমাদের যেন ফেরানোর ব্যবস্থা করা যায়, এই প্রার্থনাই করছি।